আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরকাতু শহি হাদিস থেকে অত্যন্ত ছোট এবং গুরুত্বপূর্ণ একটি জিকিরের কথা বলবো যে জিকিরটি করলে পূর্বের সকল গুণা ক্ষমা করে দেওয়া হয় এবং জান্নাত ও হয়ে যায় পি নবী সাল হাতে দরে জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ আল্লাহরবুল আলামিনের উপর দায়িত্ব হয়ে যায় কেমতের দিন ওই ব্যক্তিকে খুশি করানো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত খেয়াল করে শুনে জি কখন কতবার পড়তে হবে জেনে নেবেন এবং সেই অনুযায়ী আমল করবেন সহি মুসলিম কিতাবের মধ্যে এসেছে হজরত সাদিব আবি অক্কাস রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি ময়াজিনের আজান শোনার পর বলবে কালা ও রসুল ও আবেদ রসুল্লাহি রব্বা ওবিল ইসলামী দিনা ওয়াবি মোহাম্মদ রাসুল্লাহ সালি সাল্লাম বলেন তার সমস্ত গুনা ক্ষমা করে দেওয়া হবে সুনান আবু দাউদ কিতাবের মধ্যে এসেছে হজরত আবু সাঈদ খুদ্রি রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলীহ্লাম বলেছেন যে ব্যক্তি বলবে রদি তু রব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মোহাম্মদিন নাবিয়া সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তবরানী আল মজাবুল কাবির নামক কিতাবের মধ্যে এসেছে হজরত তরিক আল মোনাইজির রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকাল বেলায় বলবে রদিত বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মোহাম্মদিন নাবিয়া রাসুল্লাহ সাল সাল্লাম বলেন আমি জিম্মাদার হয়ে যাব তার হাত ধরে জান্নাতে প্রবেশ করানোর জন্য অনুরূপভাবে বাবির আবু আবুদাউদ্দ কিতাবের মধ্যে এসেছে রাসুল সাল আলহ সাল্লাম বলেন যে কোনো মুসলিম বান্দা সকাল এবং সন্ধ্যায় যদি তিনবার বলে রদিত বিল্লাহি রব্বা অবিল ইসলাম দিনা অবি নাবিয়া। আল্লাহ রবুল আলমিনের উপর হক হয়ে যায় কেয়ামতের দিন তাকে খুশি করানোর সুপ্রিয় দর্শক এই ছোটো জেকিটটি করতে মাত্র তিন সেকেন্ড সময় লাগে তাই আসুন আমরা নবী সাল্লাম যখন যেভাবে জেকিটটি করতে বলেছেন আমরা সেভাবে করি আর সহজে জান্নাতের অধিকারী হই আল্লাহ সকলকে এ ছোটো জেকিটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম